নমস্কার বন্ধুরা, আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা আমার ছেলের খুব ফেভারিট রেসিপি নিয়ে চলে এসেছি। আমি ওকে দুদিন একদিন বানিয়ে দিয়েছিলাম যে পনিরের একটা পকোড়া, সেটা খেয়ে ওর এত ভালো লেগেছে, ও আমাকে পাগল করে দিচ্ছে, মা গো তুমি বা ইউটিউবে দাও, ইউটিউবে দাও, সবাই ভালো বলবে। সেই জন্য আমি আজকে এটা বানাতে চলে এসেছি, যার নাম হচ্ছে ক্রিসপি পনির চিজি পকোড়া। তাহলে বন্ধুরা চলুন এটা কীভাবে বানাতে হয় একবার দেখে নিই। আমাদের এই ক্রিসপি চিজি পনির পকোড়া বানাতে যে যে উপকরণগুলি লাগবে, প্রথমেই লাগবে যেটা সেটা হচ্ছে পনির, চিজ, ডিম, বেসন, চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, রেড চিলি ফ্লেক্স, অল সিজনিং যেটা আছে সেটা, মিক্সড হার্বস আর অরিগানো। প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকটা পনিরের গায়ে এরকম নুন স্প্রিঙ্কল করে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। খুবই ইজি একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। এবার দিচ্ছি আমি মিক্সড হার্ব। এইবারে দিচ্ছি অল পারপাস সিজনিং। যেটা দেবো সেটা হচ্ছে অরিগানো। এবার সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। সব মশলাগুলো পনিরের গায়ে মাখিয়ে দিচ্ছি। একটা পিঠ ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পিঠটাকে উল্টে দিতে হবে, পনিরটা উল্টে সেম প্রসেস আবার রিপিট করতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর দিচ্ছি আমি রেড চিলি ফ্লেক্স। আপনাকে যে সব একই অর্ডারে দিতে হবে তার কোনো মানে নেই, আপনি আপনার অর্ডার মতন দেবেন। দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি অল পারপাস সিজনিং। আমি তো আগেই বললাম একই আগের পিঠে যে অর্ডারে দিয়েছেন সেই অর্ডারেই যে দিতে হবে তার কোনো মানে নেই। দিচ্ছি আমি মিক্সড হার্ব। লাস্টলি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অরিগানো। আপনার কাছে যদি অরিগানো না থাকে সেটা স্কিপ করতে পারেন, যেটা হোক, মানে সবই যে দিতে হবে তার কোনো মানে নেই, এটা এমনি খেতেই ভীষণ ভালো হয়। এখানে আমি প্লেন চিজ কিউব যেগুলো হয় সেগুলোই নিয়েছি, সেগুলোকে আমি এইরকমভাবে এইরকম শেপে কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি ফলে এর উপরে বসাতে আমার সুবিধা হবে। এইখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওই বোলের মধ্যে আমি প্রায় হাফ কাপ মতন বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি একটু অরিগানো, মিক্সড হার্ব আর সামান্য পরিমাণ অল পারপাস সিজনিং দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এইবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। এবার এটাকে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি। একটু ঘন ব্যাটারই তৈরি হবে। এটা যেহেতু চিজি ক্রিসপি পনির পকোড়া, সুতরাং চিজের তো একটা ব্যাপার থাকবে, এই ব্যাটারটার মধ্যেও আমি একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো মতন এবারে মেশাতে হবে।
জল আমি এখানে অ্যাড করলাম, প্রায় হাফ চামচ মতন জল আমি এখানে অ্যাড করলাম। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, সবার প্রথমে গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি বানালাম, সেগুলোকে আমি এই ব্যাটারে একবার করে চোবাচ্ছি। ব্যাটারে দিয়ে আমি ব্রেড ক্রামের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলোকে ছেড়ে দেব। একবারে অনেকগুলো পনির কিন্তু ছাড়বেন না, তেলের যে টেম্পারেচারটা আছে সেটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে, ডাউন হয়ে যায়, সেজন্য একবারে অনেক ছাড়বেন না, একটা দুটো করেই ছাড়বেন। এগুলোকে আমি একটা টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট এটা বানানো যায়। আপনারাও বাড়িতে বানাবেন, আপনার বাড়িতে গেস্ট এলে বা আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে ওদের ভীষণ ভালো লাগবে এটা খেতে। আমি আপনাদের কথা দিচ্ছি, এটা ভীষণ টেস্টি হয় খেতে, আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন যেটা আছে সেটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে ভিডিওটি আমি নিয়ে আসব তার আপডেট বা নোটিফিকেশান সবার আগে আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই করে খাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।